হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম অ্যানাদার ইনফরমেশন মূলক ব্লগ। কোথায় শিখবো জার্মান, এইটা হলো গিয়ে আজকে মূল কোশ্চেন সব আপু ভাইয়ার, যে স্টুডেন্ট আপু ভাইয়ারা বা চাকরির জন্য আপু ভাইয়ারা আসতে চাচ্ছেন জার্মানিতে এবং জার্মানিতে সেটেল হতে চাচ্ছেন, সবারই একটা প্রশ্ন থাকে, আচ্ছা আপু আমরা কোথা থেকে জার্মান শিখতে পারি। আচ্ছা আপু, আপনি কি কোনো পেজের কথা বলতে পারেন যেখান থেকে আমি জার্মান শিখতে পারি? তাদের জন্য আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি, কোথায় শিখবো জার্মান। সো আশা করছি এই ভিডিওটি দেখলে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে জার্মান শেখা যায়। আসতে চাচ্ছেন জার্মান আসলেই হবে না, জার্মান শিখতে হবে। একটা দৈনন্দিন জীবনে আমরা যদি বাংলা না পারি, আমরা কীভাবে জার্মান, বাংলা না পারলে আমরা কীভাবে বাংলাদেশে সেটেল হব, বা বাংলা না পারলে পাঁচজনের সাথে কিভাবে কমিউনিকেশন করা যায়, ঠিক তেমনই জার্মান যখন আপনি আসবেন, যদি আপনি নর্মাল জার্মান না জানেন তাহলে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন? একটা ছোট মিনি জব, একটা অড জব, যে কোনো চাকরিতে আপনি জার্মানে যদি করতে চান, বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় এসেছেন, অফিসিয়াল কিছু কার্যক্রম থাকে, কিছু সংখ্যক জার্মান না জান না, আপনার এখানে লাইফটা খুবই খুবই কঠিন হয়ে যাবে। ঠিক বাংলাদেশে যদি আপনি বাংলা না বলতে পারেন, যেমন পাঁচজন আপনাকে হেল্প করতে পারবে না, হয়তো বা একজন দুইজন ইংলিশ জানবে, সে একটু হেল্প করবে, ঠিক জার্মানেও এই অবস্থা। আপনি যদি জার্মান না জানেন, আপনি হয়তো বা তিনজনের সাথে কথা বলবেন, একজন হয়তো বা আপনাকে হেল্প করতে পারে, তাও ডিপেন্ড করে তার মুডের উপরে। সো আমরা যারা বাঙালিরা, আসার আগে আমি চিন্তা করি যে নিজে থেকে একটু ডেভেলপ হয়ে আসার জন্য। সো আমি যখন আসেছি আমি অ্যাটলিস্ট A2 করেছি, দেন এখানে আসার চেষ্টা করেছি। সো সেক্ষেত্রে A2 কমপ্লিট হলে মোটামুটি কমিউনিকেশন হালকা পাতলা করতে পারি, কিন্তু তারপরেও আমি কিছুই পারি না, আমার আরও অনেক শেখা দরকার। সো আপনারা যারা আসবেন তারা প্রথমেই এখানকার সাথে সেটেল হওয়ার মন মানসিকতা যদি থাকে, অবশ্যই জার্মানটা শিখে আসাটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে সেট হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য এবং ভবিষ্যতে আরও কন্টিনিউ থাকার জন্য জার্মান অপরিহার্য, এটার সাথে আসলে কোনো কিছু বলা যায় না, এটা আপনার লাগবেই। আর কথা না বাড়িয়ে আগেই বলি কোথা থেকে জার্মান শিখতে পারবেন। প্রথম অপশন জার্মান শেখার, একদম যদি আপনি যদি অথেন্টিকভাবে জার্মান শিখতে চান এবং ওই কোর্সের ভ্যালুটা এবং এক্সামটা এই দেশেও সমমানে আপনার মূল্যায়ন করা হবে, তাহলে আমি বলবো গুয়েথ ইনস্টিটিউশনে যেতে, যেটা বাংলাদেশের ধানমন্ডি, এখন মনে হয় ওই যে বসুন্ধরা সিটির রোডে আছে গুয়েথ ইনস্টিটিউশন। সো ওখানে যাবেন, ওখানে ভর্তি হবেন, ওখান থেকে শিখে যদি আপনি সার্টিফিকেট আনতে পারেন তাহলে আপনার আপনার এখানেও ওইটা সমমান নির্ধারণ করা হবে। যেমন আমি A2 কমপ্লিট করেছি, আমি ওখানকার ফাইল এবং আমার সার্টিফিকেট এখানে শো করেছি, সো এরা মোটামুটি, হ্যাঁ এরা আমার অ্যালাউ করেছে, হ্যাঁ তুমি A1 কমপ্লিট করে এসেছো। সো গুয়েথ ইনস্টিটিউশন ফার্স্ট প্রায়োরিটি শেখার জন্য। আর আমি বলবো যে গুয়েথ ইনস্টিটিউশনের টিচারগুলো দেখা যায় যে জার্মানেরই থাকে, আবার বাংলাদেশে যারা C2 কমপ্লিট করা থাকে তাদেরকে দিয়েই ক্লাসগুলো নেওয়া। সো গুয়েথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি এবং এটার মান ভালোই, আমার কাছে মনে হয় মোটামুটি ভালো, ক্লাস ভালো, এক্সাম দেওয়া ভালো, সব কিছুতে গুয়েথ ইনস্টিটিউশন এক নম্বর আছে। সেকেন্ড একটা আছে, সেটা হলে কি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আপনার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে, ওখানে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখায়, ইতালিয়ান শেখায়, আপনার ফ্রেঞ্চ শেখায়, তারপরে হলো গিয়ে ইংলিশ শেখায়, সব ধরনের ভাষার ওখানে নির্দিষ্ট ফ্যাকাল্টি আছে। সো ওখান থেকেও আপনি জার্মান এক বছরের কোর্স করতে পারেন, এটা এটা ওখানেও আছে। সো এটা হলে গিয়ে সেকেন্ড অপশন। প্রথম হলে গিয়ে গুয়েথে আপনি A1 থেকে C2 পর্যন্ত করতে পারবেন, আর হলো গিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা কোর্স করতে পারেন যেটা কিনা এক বছরের ডিউরেশন, এবং সেই এক বছরের ভিতরে আপনি সম্পূর্ণটা জানতে পারবেন। এই দুটো হলো কি অথেন্টিক আপনার বাংলাদেশ কারিকুলামের সাথে ইনভলভ, এবং এটা একদমই সরকারিভাবে দুইটাই কিন্তু গ্রান্টেড। সো এই দুটো বাদে আরও অনেক আছে, যেটা অনলাইন প্ল্যাটফর্ম, GAB একটা গ্যাব নামে একটা আছে, একজন ভাইয়া সে হলো কি জার্মান থেকে কোর্স করায়। সো সেই পেজটা আপনারা দেখতে পারেন, একটা আপু আছে সেই পেজেও আপনি অনলাইনে, তারা জার্মানে বসে জার্মানটা শিখায়। সো তাদেরকে আপনি তাদের পেজ দেখতে পারেন। এছাড়াও আরও তিন চারটা এসো জার্মান শিখি, এটাও একটা পেজ আছে, এখান থেকেও আপনারা শিখতে পারেন। এছাড়া আপনার অনেকগুলো দেখবেন অনলাইন প্ল্যাটফর্ম আছে। আর লাস্ট অপশন হলো কি, এই অনলাইন প্ল্যাটফর্মের কথা আমি 100% শিওর হয়ে কারো কথাই বলবো না, কারণ হলে কি আমি নিজে
অনলাইনে পড়াশোনার মানে কি বলে পড়াশোনা আসলে কন্টিনিউ কোনো জায়গায় গেলে আরো ভালোভাবে হয়, যেমন গুয়েথ ইনস্টিটিউশন, আপনি ক্লাসে যান আসেন, ক্লাসে যান আসেন, আপনি শিখতে পারবেন বেশ। কিন্তু আপনি যদি চাকরি করেন, আপনার ওরকম সময় সুযোগ না থাকে, তাহলে অনলাইন প্ল্যাটফর্মটা আপনি বেছে নিতে পারেন। এবার আসি থার্ড, এটাও খুব কার্যকর, ইউটিউবে আপনি লার্ন উইথ জেনি, জার্মান লার্ন, যেটা কিনা জার্মানিতে বসে ইউটিউবে প্লেলিস্ট আকারে তৈরি করা আছে এবং ওয়ার্কশিটও আছে। আপনি ওখানে যদি সাবস্ক্রাইব করেন, ওখানে হয়তো বা কিছু টাকা নেবে, ওয়ার্কশিটও পাবেন। ওখান থেকে আপনি চাইলে যদি হ্যাঁ আমি বাসায় বসে আমি একদম ডিটারমাইন্ড আমি জার্মান শিখবো, তাহলে টানা কিন্তু ওখানে প্লেলিস্ট দেখে কিন্তু শিখতে পারেন। আমি কিন্তু এই প্লেলিস্টগুলো এখন পর্যন্ত দেখি, যে একবারে ছেড়ে রাখি কন্টিনিউ চলতে থাকে এবং নতুন নতুন নোট ডাউন করি। এবং আপনি যখন একটা ভাষা শিখবেন, এই ভাষা কিছুদিন পরই ভুলে যাবেন যদি প্র্যাকটিস না করেন। আমাদের কন্টিনিউ দেখা যাচ্ছে, কথাবার্তায় প্র্যাকটিস হচ্ছে, আমরা নতুন নতুন শিখতে পারছি। আরও ভালো শেখার জন্য আমার ইউটিউবে অনেকগুলো দেখতে হয়, এছাড়াও আমি ক্লাস নেক্সট ইয়ারে আবার ক্লাস নিয়েছি। সো এভাবে করে আমরা এখানে বসে শিখছি আমাদের জার্মান, কিন্তু আমরা তারপরে আমার বাচ্চার মতো আমি পারবো না, কারণ হলে কি আমার বাচ্চা কিন্ডার গার্ডেন যাচ্ছে, ও কন্টিনিউ শিখছে, আরও ভালোভাবে শিখছে। সো এখন বাংলাদেশে বসে কীভাবে শেখা যায়, তিনটা মাধ্যম আছে অলরেডি আমি বলে ফেলেছি, গুয়েথ ইনস্টিটিউশন, ঢাকা ইউনিভার্সিটি, সেকেন্ড হলো গিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জিএবি, এছাড়াও কয়েকটা আছে আপনারা দেখতে পারেন, থার্ড নাম্বার ইউটিউবের প্লেলিস্ট। এভাবে করে কিন্তু আপনি ইজিলি জার্মান ভাষাটা বাসায় বসেও শিখতে পারেন এবং সরাসরি কোথাও যেয়েও শিখতে পারেন। সো আমি এখানে আপু ভাইদেরকে আরেকবারও রিকোয়েস্ট করবো, অবশ্যই জার্মানি আসার প্ল্যান থাকলে বা জার্মানিতে আসবেন আপনি যদি চিন্তা করে থাকেন, অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। এটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, এখানকার কাজের জন্যও ভালো, কারণ এসে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের মন খারাপ থাকে, কারোর সাথে কথা বলতে পারছি না, কারোর সাথে কমিউনিকেশন করতে পারছি না। সো এটা একটা বিগ ইস্যু হয়ে যায় যে আমাদের মন খারাপের, এবং বিগ ইস্যু হয়ে যায় যে আমরা কেন এখানে সেটেল হতে পারছি না, আমি বাংলাদেশে ব্যাক করে যেতে চাই, আমার বাংলাদেশে অনেক মানুষ আছে কথা বলার, ফ্রেন্ড আছে, অনেক টাইম স্পেন্ড করার, এখানে লোনলি ফিল করছি। সবচেয়ে বড় বিষয়টাই এখানে চলে আসে, যখন আপনি ভাষাটা পারবেন তখন দেখা যাবে আপনার পাঁচজন ফ্রেন্ড হবে ইজিলি। সো তখন দেখা যাবে কমিউনিকেশন প্লাস হলে কি ইউনিভার্সিটি ফ্রেন্ড, আপনার তখন এই জায়গাটা ভালো লাগা শুরু হবে। সো এর জন্য বাংলাদেশ থেকেই রেডি হয়ে আসবেন, এখানে এসে পাঁচজনের সাথে কথা বলতে পারবেন, ফ্রেন্ডশিপ করতে পারবেন, যাতে এই দেশটাকে ভালো লাগে। কারণ এনভায়রনমেন্ট বলেন আর সব কিছু বলেন, এই দেশে সব কিছু সুন্দর, কিন্তু জাস্ট ফর আপনার অ্যাটেম্পটা বাকি, আপনি আপনার মতো পদক্ষেপ নিতে থাকেন, তাহলে ইনশাল্লাহ এখানে সেটেল হওয়াটা খুব ইজি হবে। আজকে আর বড় না করি আমার আমার ব্লগটা। সো আশা করছি সবাই আমার ব্লগ দেখে উপকৃত হবেন, এবং যারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, এখানে আমার পেজটা যারা ফলো করেন, কোন কোন আপু ভাইয়েরা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার একটা আইডিয়া থাকবে হ্যাঁ এই আপু ভাইয়েরা আসছে, আসার জন্য চেষ্টা করছে, তাদের এই ইনফরমেশনমূলক ভিডিও প্রয়োজন, আমি এরকম ভিডিও করার ট্রাই করব। সো আমাকেও সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর আমি কাউকে ভিসা দিতে পারি না, আমি হয়তো ইনফরমেশন দিতে পারি, কারো কোনো ইনফরমেশন লাগলে আমার নতুন পেজে যেয়ে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। সো আর স্পন্সার আমি কারো কোনো স্পন্সার দিতে পারি না, আমি জাস্ট ফর ইনফরমেশন দিতে পারি। সো ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।